করোনা সর্বোচ্চ সংক্রমণের মধ্যেই চলছে বইমেলা। নির্দেশনা আছে স্বাস্থ্যবিধি মেনে মেলা আয়োজনের। দর্শক সেখানে আছেন সহকর্মী রুহুল আমিন তুহিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তুহিন, বইমেলায় ভিড় কেমন দেখছেন আর সেখানে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? মিতু, যেমনটি বলছিলেন, বইমেলায় আসলে যেহেতু আজকে একটি ছুটির দিন, স্বভাবতই বইমেলায় ভিড়ের পরিমাণ অন্যান্য দিনের তুলনায় একটু বেশি। তবে স্বাস্থ্যবিধির যে কথাটি বলছিলেন, সেই জায়গাটিতে গতকালই 18 দফা একটি নির্দেশনা ঘোষণা করেছে সরকারে, এবং সেই নির্দেশনাগুলো পালনের জন্য সবাইকে মোটামুটিভাবে বলা হয়েছে এবং এটি দেশব্যাপী প্রচারও করা হয়েছে যথেষ্টভাবে। কিন্তু তারপরেও মানুষের মধ্যে আসলে সচেতনতাটা পুরোপুরিভাবে নেই বললেই চলে। আমরা বইমেলার এই কেন্দ্রে যেটি দেখেছি, যে কর্তৃপক্ষের কাছ থেকে যে প্রস্তুতিগুলো নেওয়ার, সেইগুলো কিন্তু যথেষ্টভাবেই নেওয়া আছে। অর্থাৎ প্যাভিলিয়নগুলো যথেষ্ট দূরত্বে এবার বসানো হয়েছে। যখন সবাই প্রবেশ করছে, প্রবেশ দ্বারে স্যানিটাইজার এবং তাপমান যন্ত্র রয়েছে, সব বিষয়গুলো রয়েছে, এবং বারবার ঘোষণা করা হচ্ছে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করার জন্য। সেই বিষয়গুলো কিন্তু অনেকে মানছেন, অনেকে মানছেন না। আপনি যদি দেখে থাকেন, অনেকে কিন্তু মাস্ক ছাড়া ঘোরাঘুরি করছেন, আবার অনেকে মাস্ক সহ ঘোরাঘুরি করছেন। আরেকটি বিষয় হচ্ছে, যে সকল প্যাভিলিয়নগুলো আছে এখানে, সেই প্যাভিলিয়নগুলোতে অধিকাংশগুলোতে স্যানিটাইজার রয়েছে, আবার অনেকেই স্যানিটাইজার রাখতে পারেননি, ভুলে গেছেন বা তারা আমলেই নিচ্ছেন না বিষয়টাকে, এমনটি। তবে এই বিষয়টিতে সবার সচেতন হওয়া উচিত। আমি আরেকটু যদি বিস্তারিত জানতে চাই, আমার সাথে একজন তুহিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক। এতক্ষণ বইমেলা থেকে জানাচ্ছিলেন রুহুল আমিন তুহিন।